আলেমদের উপর অত্যাচারের পরিণাম খুবই ভয়াবহ। ইসলাম ধর্মে সব ধরনের অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। শুধু অত্যাচার নয়, অত্যাচারে সহযোগিতা করা এবং অত্যাচারীদের সঙ্গে সম্পর্ক রাখা ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম। নবী রাসূলদের উত্তরাধিকার। আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন, তাদের সম্মানিত করেছেন উহির জ্ঞান ও জীবন বিধান দিয়ে। সেই উহির জ্ঞান ও বিধিবিধান মানবজাতির কাছে পৌঁছানোর জন্য তিনি প্রেরণ করেছেন যুগে যুগে অসংখ্য নবী রাসূল। তারা ছিলেন জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় করুণা ও রহমত স্বরূপ। আল্লাহর রহমতের সেই নবুয়তি ধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমাপ্ত হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মাধ্যমে। তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী এই দুনিয়াতে আগমন করবেন না। আল্লাহর একত্ববাদের সাক্ষ্যদাতা। যুগে যুগে যারা এই নবীদের জ্ঞান ধারণ করে আসছেন তারাই যুগের হক্কানী ওলামায়ে কেরাম, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের হাত পর্যন্ত পৌঁছেছে তাফসির, হাদিস, ফিকা এবং অন্যান্য ইসলামী শাস্ত্রের সুবিনিস্ত বিশাল বিশাল গ্রন্থাবলী। আল্লাহ তাআলা তাদের বানিয়েছেন নিজ একত্ববাদের অন্যতম সাক্ষী। তিনি ইরশাদ করেছেন, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতারা এবং ন্যায়নিষ্ঠ আলেমরাও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আলেমদের আনুগত্য। তারা আম্বিয়ায়ে কেরাম থেকে প্রাপ্ত জ্ঞানকে মানুষের মাঝে বিলিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করেন। তাদের কাছেই মানুষ লাভ করে কোরআন সুন্নার জ্ঞান। চিনতে নিজের প্রভুকে শিখতে পারে আল্লাহর বিধিবিধান, বুঝতে পারে শরীয়তকে, মানতে পারে হালাল হারামকে। তাদের মাধ্যমে মানুষ খুঁজে পায় নিজেদের আসল পরিচয়, যাদের সংস্পর্শে এসে অন্ধকারের জগতের মানুষগুলো সন্ধান পায় আলোকিত জীবনের। মৃত হৃদয়গুলো হয় পুনর্জীবিত। তারা পৃথিবীর জন্য রহমত, তারা উম্মতের জন্য বরকত, তারা হিতৈষী ও মঙ্গলকামী। আল কোরআনে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের সঙ্গেই তাদের আনুগত্যেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, অনুসরণ করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্ব সম্পূর্ণ, ন্যায়পরায়ণ শাসক ও আলেম তাদের। আলেমদের কাছে জিজ্ঞাসা। আলেমদের কাছে ইসলাম সবার আগে। তারা দিনের অতন্দ্র প্রহরী, দিন রক্ষার ঢাল ও সুদৃঢ় প্রাচীর। ইসলামের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় তারা সর্বদা সচেষ্ট। তারা নিজেদের সর্বশক্তি ব্যয় করে সব ধরনের বাতিল মতবাদকে রুখে দেওয়ার জন্য সর্বদা অক্লান্ত প্রয়াস চালিয়ে যান। তারা হক কথা বলতে দ্বিধাবোধ করেন না। হক প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল ব্যয় করাটা গৌরব মনে করেন। বাতিলের মুখোশ উন্মোচন করতে কালক্ষেপণ করে না। তাদের হাতেই জিন্দা হয় সুন্নত, দূরীভূত হয় বিদাত। যে কোনো শরীরী সমস্যা নিরসনে তাদের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা নিজেই। তিনি ইরশাদ করেছেন, অতএব আলেম জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। হাদিসের আলোকে আলেমদের মর্যাদা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নাই যে আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আলেমদের এবং আমাদের আলেমদের প্রাপ্য মর্যাদা প্রদান করে না। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃদ্ধ মুসলমান, কোরআনের আদব রক্ষাকারী ও কোরআন অনুযায়ী আমলকারী হাফেজ এবং ন্যায়পরায়ণ বাদশার সম্মান করা মহান আল্লাহর সম্মান করার অন্তর্ভুক্ত। আলেমরা আল্লাহর ওলি বা বন্ধু, তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার সামিল। হাদিসে কুরসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আলেমদের সমালোচনার পরিণতি। ইমাম হাফেজ আবুল কাসেম ইবনে আশাকির রহমতুল্লাহ বলেন, হে ভাই, জেনে রাখো ওলামায়ে কেরামদের দোষ চর্চা করা বিষাক্ত জিনিস। আল্লাহ তাআলার অভ্যাস হল ওলামায়ে কেরামের কুৎসা রটনাকারীকে তিনি লজ্জিত করেন। এটা কারো অজানা নয়,
যে ব্যক্তি ওলামায়ে কেরামের সমালোচনা করবে, আল্লাহ তার মৃত্যুর আগে তার অন্তরকে মৃত বানিয়ে দেবেন। হাফেজ ইবনে হাজার আশকালীন রহমতুল্লাহ বলেন, ইয়েমেনের বিখ্যাত মুহাদ্দিস কাজী ফকি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ জাবিদি আর শাফেঈ, যিনি ২৪ খণ্ড বিশিষ্ট ফিকে শাফেঈর আত-তাফকি ফি শরীহিত তানবি নামক বিশাল ব্যাখ্যা গ্রন্থের রচয়িতা, মৃত্যুর সময় তার চেহারা বিকৃত হয়ে যায়, এমনকি তার জিহ্বা কালো হয়ে থুতনি পর্যন্ত বেরিয়ে যায়। উপস্থিত সবাই ধারণা করে তিনি জীবদ্দশায় ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ এর অধিক সমালোচনা করার কারণে আজ তার এই দুরবস্থা বরণ করতে হল। ওলামা কেরামের প্রতি অবজ্ঞা করা এবং তাদের সঙ্গে উপহাস এবং তাদের সামনে বেয়াদবি করার প্রথম ফল হল অন্তর মরে যাওয়া, এবং এর সর্বশেষ পরিণাম অনেক ভয়াবহ। কেননা অভিজ্ঞতার আলোকে একথা প্রমাণিত যে, যারা কোরআন সুন্নাহ ও ইসলামের বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, তাদের বেশিরভাগের সূচনা হয়েছে কোরআন সুন্নাহর ধারক বাহক ওলামায়ে কেরামের সমালোচনা করা এবং অবজ্ঞা দিয়ে। কেননা কোরআন সুন্নাহর ধারক বাহকদের নিয়ে হাসি ঠাট্টা ও অবজ্ঞা করতে করতে তাদের অন্তর থেকে মূল কোরআন সুন্নাহ ও ইসলামের প্রতি প্রকৃত মূল্যবোধ দূর হয়ে যায়। এভাবেই তারা ধীরে ধীরে সিরাতে মুস্তাকিম ও আবার কেউ একেবারে ইসলাম থেকেই সটকে পড়ে। আলেমদের গালি দেওয়ার শরীয়ত দৃষ্টিভঙ্গি। যে কোনো মুসলমানকে গালি দেওয়া, বিদ্বেষী মনোভাব, ঠাট্টা বিদ্রুপ করা নাজায়েজ ও ফাসেকি কাজ। সুতরাং উম্মতের শ্রেষ্ঠ সম্প্রদায় ওলামায়ে কেরামকে গালি দেওয়া, ঠাট্টা বিদ্রুপ করা আরও জঘন্যতম কাজ, তা বলাই বাহুল্য। আলেমদের সঙ্গে দুশ্মনী ও গালি দেওয়ার কারণ দুটি হতে পারে, যথা ব্যক্তিগত কোনো কারণে, ২ আলেম হওয়ার কারণে। কোনো আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেওয়া এবং তার সঙ্গে শত্রুতা বা বিদ্বেষী মনোভাব পোষণ করা একটি কুফরি কাজ, এটি খুবই ভয়াবহ মানসিকতা। এমন মানসিকতা লালনকারী ব্যক্তি তাওবা না করলে ইমানের সঙ্গে তার মৃত্যু হবে কিনা ঘোর সন্দেহ আছে। আল্লামা জাইনুদ্দিন ইবনে নুজাই মিসরি রহমতুল্লাহ বলেন, যদি কেউ কোনো আলেম বা ফকিকে ব্যক্তিগত কোনো কারণ ছাড়া আলেম হওয়ার কারণে গালি দেয়, তাহলে সে কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিশ ও তাদের প্রতিনিধি। আল্লাহ তাআলা তাদের মনোনীত করেছেন দিনের জন্য, তাই আলেমদের সঙ্গে বিদ্বেষী মনোভাব পোষণ করা, তাদের গালি দেওয়া পরোক্ষভাবে ইসলামের নিদর্শন অসম্মান করার অন্তর্ভুক্ত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।